অদ্ভুত এক কাণ্ড। গভীর রাতে কুমির এসে ঘুম ভাঙ্গালো। একটি কুমির গভীর রাতে গ্রামে ঢুকে ঘুম ভাঙ্গালো লোকজনের। ভারতের ওড়িশা রাজ্যের একটি গ্রামে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি অদ্ভুত শব্দ শুনে জেগে গিয়ে দেখেন তার ঘরের পাশেই কুমির, সেটি হা করে নড়াচড়া করছে। তার বিকট শব্দে ঘুম ভেঙে যায় দশরথ মাদাকামী নামের লোকটি। দশরথ মাদাকামী ওড়িশা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বাস করেন। রাতে অদ্ভুত এক শব্দে তার ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে তিনি এ অপ্রত্যাশিত অতিথিকে দেখতে পান। তিনি দেখেন 12 ফুট লম্বা ওই কুমির তার আঙ্গিনায় হাজির হয়েছে। দশরথ মাদাকামী সাংবাদিকরে জানান, বুধবার দিবাগত রাত 3টার দিকে কুমিরটি অদ্ভুত শব্দ করে যাতে তার ঘুম ভেঙে যায়। তিনি গ্রামবাসীদের ডাকেন এবং এ বিষয়ে সতর্ক করে দেন। এরপর লোকজন মিলে কুমিরটিকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। আতঙ্কিত গ্রামবাসী প্রথমে এটাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু গ্রাম প্রধান তা করতে দেননি। পরে খবর দেওয়া হয় স্থানীয় বন্যপ্রাণী কর্তৃপক্ষকে। তারা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাতিগুড়া বাঁধ থেকে কুমিরটি লোকালয়ে এসেছিল। বন কর্মকর্তারা চেয়েছিলেন কুমিরটিকে ওই বাঁধে ছেড়ে দিতে। কিন্তু স্থানীয় লোকজন তা করতে দেয়নি। তাদের ভয় ছিল কুমিরটি ওই বাঁধে ছেড়ে দিলে আবার গ্রামে ঢুকবে। বন কর্মকর্তা সুশান্ত নায়ক বিবিসিকে বলেন, সাতিগুড়া বাঁধে 30 থেকে 40টি কুমির রয়েছে। গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এটি অবস্থিত। সম্ভবত ডিম পাড়ার জন্য কুমিরটি গ্রামের মধ্যে চলে এসেছিল। পরে বালিমেলা জলাধারে কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়, গ্রাম থেকে যার দূরত্ব 60 কিলোমিটার দূরে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।